ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে দুদকের মামলায় কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আজ। রাজধানী কর্মসূচি হচ্ছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। রাজধানীর বাইরে বিভাগীয় ও জেলা সদরে পালিত হচ্ছে বিএনপির বিক্ষোভ। ঝালকাঠি, সুনামগঞ্জ, নাটোর, নড়াইলে কর্মসূচিতে নেতাদের ক্ষোভ। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ডেঙ্গু মশার থেকেও খারাপ বিএনপি। ডেঙ্গু মশাকে নিধন করতে হবে আর বিএনপিকে প্রতিরোধ করতে হবে। আবারও অস্থির ডিম ও মুরগির বাজার। সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে 30-40 টাকা, আর ডিমের দাম বেড়েছে ডজনে 10 টাকা পর্যন্ত। বিশিষ্ট লেখক, সাবেক এপি ও শিশু সংগঠক শহীদ জায়া পান্না কায়সারের জানাজার নামাজ অনুষ্ঠিত। গুলশানের আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। গাজীপুরের কোনাবাড়িতে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে অন্তত 2 জন নিহত ও 3 জন আহত। পঞ্চগড়ে মাথায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবল ফিরোজ আহমেদের মৃত্যু। সোনালী ব্যাংকের ভেতর থেকে লাশ উদ্ধার। ভারতের উত্তরপ্রদেশে জ্ঞানব্যাপী মসজিদটি মন্দিরের উপর নির্মিত কিনা জানতে বৈজ্ঞানিক সমীক্ষা আবারও শুরু। চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মসজিদ কমিটির আবেদন। আদালতে হাজিরায় নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন, 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টানোর ষড়যন্ত্রে জড়িত নন। চোট কাটিয়ে 5.5 মাস পর মাঠে নেমে পিএসজির পক্ষে নিজে জোড়া গোল করে সতীর্থের গোলে অবদান রাখলেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার।